أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه সমানিত ফারুক ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন এটা যে বাপমার দিকে নেক নজরে তাকেল একটা কবুল হজের সব হয় এমনিভাবে ভাবে আলে যারা উস্তাদ ছাত্র শিক্ষক তাদের দিকে তাকাইলে সব হয় অথবা ভালো বুজুর্গ আলেম অথবা পীর এদের কাছে এদের দিকে তাকাইলে সব হয় এই কথাগুলো মূলত সত্য কিনা গুণা মাফ হয় তাদের দিকে তাকাইলে আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহবাদ মাবাদ সম্মানিত ফারুক ভাই প্রথম কথা হলো বাপমার এটা আত অনুসরণ করা ভালো কাজে এমনিভাবে মার খিদমত করা তাদের প্রতি ইহসান করা দয়া করা এগুলি মিন আজাল্লিল কুরবাত আল্লাহ রব্বুল্লাহ আলমী নৈকট্য অর্জনের একটা মাধ্যম আল্লাহর পরেই বাপমার খেদমতের কথা আল্লাহ সব হান্না কোরআনে উল্লেখ করে দিয়েছেন ইয়াহু আবিল হাসানা আল্লাহর আবাদতকে ফরজ করেছেন তারপর মা বাপের আবাদত মা বাপের সরি মা বাপের মানে অনুসরণ অথবা মা বাপের খেদমত করা এমনি বা আল্লাহ কোরআন মাসিদ অন্যত্র আবার আরো বলছেন আনিসকুরি দেই আমার সুক্রিয়া করো তোমার পিতামাতার শুক্রিয়া করো অর্থাৎ মোট কথা হল পিতামাতার খেদমত করা পিতা মাতার প্রতি সদাচারণ করা এটা আল্লাহ রব্বুল্লাহ আলামিন ফরজ করে দিয়েছেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এটা সবাবের কাজ এটা বাপমার অবাধ্য করা কবিরাগরণ অন্তর্ভুক্ত কিন্তু যেই সমস্ত কথা আজকে সমাজে প্রচলিত আছে যে কোন ব্যক্তি যদি বাপমার দিকে নেক নজরে তাকায় তাহলে একটা কবুল হজের সোয়াব হবে এইগুলি কথা মিথ্যা বানোয় মুন কার এগুলি বাতিল কথা যেমন একটা হাদিস মামিন বিহা মাবরুরা কোন ব্যক্তি যদি তার বাপ মার দিকে নেক নজরে তাকায় রহমদের দৃষ্টিতে তাকায় মানে দয়ার দয়ার দৃষ্টিতে নরম দৃষ্টিতে তাকায় তাহলে আল্লাহ রব্বুল আলম তার বিনিময় এক একটা কবুল হজের সোয়াব লাগবে অন্য একটা বর্ণনাতে আছে যে একশো কবলে যে সব লাগবে তখন এক ব্যক্তি বলছেন যে হ্যাঁ তাহলে আমি প্রতিদিন তাকাবো তাহলে একশো হাজার সব হবে একশো বার করে তাকাবো তখন বলছে যে এটা খুবই ভালো এই যে হাদিসগুলি হাদিসগুলি মিথ্যা বানোয়াট মুনকার স্ব ইমাম বাইহাকির গ্রন্থে আছে স্ব ইমানের মধ্যে বর্ণনা পাওয়া যায় এগুলি মিথ্যা বানোয়াট মহাদিসের একদম এগুলিকে মুনকার বলে দিছেন বানোয়াট বলেছেন জাল বলে দিয়েছেন মিথ্যা বলছেন এখানে একজন বর্ণাকারী আছে তার সম্পর্কে একজন সাহাবি একজন বর্ণাকারী বলতেছেন যে আমি আল্লাহর সাথে আল্লাহর সামনে সাক্ষী রেখা বলতেছি সে এত বড় মিথ্যাবাদী যে সে যে মিথ্যাবাদী আল্লাহর সামনে আমি সাক্ষী রেখা বলবো তো এই সমস্ত দুর্বল হাদিসে এরম ছাত্র শিক্ষক অথবা ভালো লোক অথবা পরিষ্কার লোক তাদের থাকলে কোনো সব নাই কোনো কিছুই নেই এটা তো সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ রাবুল বলছেন সাথে ভালো ব্যবহার করো হাদিসে এইভাবে আছে তারপর আল্লাহ সুসাল্লা আসলাম হাদিসের মধ্যে এসদ করছেন তাপস্ম ফাইন তাপস্ম কলে একই কা শতকা তোমার বাইকে দেখলে একটা মুশকি হাসি দাও মুশকি হাসি দাও অনেক মানে শতকা কিন্তু আর দিকে তাকাইলে নেক্সট নজ তাকাইলে এই সব হবে এই গুণামাপ হবে এই যেমন পীরেরা বলে থাকে মুড়িদেরকে এই পীরদের তাকাইলে এই হবে সেই হবে এগুলি সব মিথ্যা বানানো আর তাদের বেলকাবাজি এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ যেটা ফরজ করছেন যেভাবে আবাদ বন্ধিয়ে করতে বলছে সেভাবে করতে হবে যেটা থেকে নিষেধ করছেন তা থেকে দূরে থাকতে হবে এবাদ উৎপন্দিকে কোনো খবর নাই তাও কোনো খবর নেই সেরকম লিপ্ত আছে আবাদত বন্দিকে জানে ও না শুনে ওনা দু একটা মুখস্থ করতে একটা দোয়াও মুখস্থ পারে না কত কিছু আছে এগুলি নাই ফিরির দিকে তাকায় থাকলে বলে তার হজের সোয়া বলবে আর হয়ে জান্নাতে চলে যাবে কি কথা আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন সুস্থ রাখুন আল্লাহ আমাদেরকে হাজায়ত করুন হেফাজত করুন সঠিকভাবে সুন্দরভাবে সুস্থতার সাথে আবাদতবন্দী করার তৌফিক দান করুন হাজার তাল নাবীর মহম্মদালাম আলাইকুমাত